আমার মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো যে এই ধরনের মিথ্যাপরকে অন্তত ভাবায় এমন লাথি যেন আমার সামনে দুবারের দাঁত যেন পড়ে যায়। এটা আমার দিদির কাছে অনুরোধ, যেন ওই ধরনের মিথ্যাপর কার। সেটা এখন বিজেপি বুঝতে পারছে, বিজেপির যারা দিলীপ ঘোষ সুকান্ত মজুমদার তারাও বুঝতে পারছে যে কত বড় মির্জাপুর কত বড় ধাপ্পাবাদ, কিন্তু বলতে পারছে না। বুঝতে পারবে চব্বিশে নির্বাচনের পরে এসেই আবার বড় বাতেলা দেবে বিজেপি এই সেই ওই। যারা গিয়েছিল মুকুলদায়, রাজীব বন্দ্যোপাধ্যায়, আমাদের সব্যসাচী দত্ত থেকে আরম্ভ করে যারা যারা গিয়েছিল তারা সব রিটার্ন ফিরেছে, এও ফিরবে। একটু অপেক্ষায় থাকুন, একটু অপেক্ষা থাকুন, সব দেখতে পাবো। এসব মুখে ভাঙতাবাজি দিয়ে, লাপ্পাবাজি দিয়ে, যাদের সঙ্গে মানুষের সংগঠন নেই, মানুষের যোগাযোগ নেই, শুধু বাতেলা টিভি মিডিয়ার সামনে দিলে হবে? কেন পারেনি বিজেপি ছটা জেলা পরিষদের মধ্যে একটাতে প্রার্থী দেখছি আমি, ছটাতে প্রার্থী দিতে পারেনি কেন? 347টা পঞ্চায়েত পঞ্চাশটা জেলা পরিষদে মাত্র 27টা প্রার্থী দিতে, তাও অনেকের কাগজপত্র ভুল, সংগঠন নেই, শুধু টিভি মিডিয়ার সামনে বাতেলা দিলে হবে? আবার সন্দেশখালী বিধানসভার 16টা জিপি, 2টো পঞ্চায়েত সমিতি সন্দেশখালী 1 এবং 2, আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় পঞ্চায়েত সমিতি, 2টো পঞ্চায়েত সমিতি এবং 16টা পঞ্চায়েত ওয়াকওভার দিয়েছি। আমরা যোগ্যতা আছে, আমরা আইলা হোক কাম করেন, আমরা জিতে গেছি, এমনি এমনি জিতে গেছি, যে কটা প্রার্থী দিয়েছে সে তো জিতবো, কিন্তু যে কটা তো প্রার্থী দিয়েছে তাতে তো জিতবে, আসলে কী দেবে? ওইসব গরিব অসহায় ব্যক্তিদেরকে পয়সার বিনিময়ে তাদেরকে দাঁড় করিয়ে একটা বিশৃঙ্খলা করতে চাইছে। দেখুন একটা আপনারা ভয় লাগাচ্ছেন, খেয়া বন্ধ করেছেন, কোনো ভয় না, সম্পূর্ণ মিথ্যে ভিত্তিক। জেলা পরিষদে আসে ওদের কাছে, জেলা পরিষদে এখানে কেউ ভয় দেখেছে? এখানে কেউ ভয় দেখেছে? তা ছটা জেলা পরিষদের মধ্যে একটা প্রার্থী দিল কেন? কেন পয়সাটা দেয়নি? এখানে তো কেউ চমকায়নি, চমকায়নি। আসলে মিথ্যে কথা বলতে 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 আমার মনে হয় ভারতবর্ষে এত বড় দালাল, তোকে গরুয়া ডেকে দালালতি করাই ভালো। এত বড় দালাল কেন জানি না বিজেপি এখনো রেখেছে, বিজেপি বুঝতে পারবে পরে। যাই হোক, যোগ্যতার নিরিখে শুধু বাতেলা না দিলে রাখবে না দল। যারা বিজেপি দলটা যারা করেছিল তারা এখন জায়গায় শুভেন্দু সব বাতেলা দিচ্ছে, তারাও দুঃখ প্রকাশ করে অনেকের সঙ্গে, তারাও ওর জন্য কথা বলতে পারছে না, এত বিগাড় বলছে। যাই হোক আমরা দাদা, মানে শুভেন্দু বেছে বেছে আপনাকে মানে, আরে দেখো শুভেন্দু এখন দেখাতে চাইছে হাম তারা বদ, সারা পশ্চিমবাংলা বোঝাতে চাইছে, কিন্তু সন্দেশখালী এসে চ্যাটা ফেলার জায়গা নেই, আর মাথা তো ওখানে খারাপ হতে, মানুষ থাকলে তো চ্যাটা ফেলবে। যদি চ্যালেঞ্জ মানে যদি ক্ষমতা থেকে একটা মিটিং করে দেখায় না কত লোক আছে, ক্ষমতা থাকলে ওরা প্রার্থীগুলো দিতে পারলো না কেন? ওদের সঙ্গে যদি মানুষ থাকতো তো তো বলবে, এটা নিয়ে কোনো ব্যাপার না। আজকে পঞ্চায়েতগুলো পাইনি, সায়রাতে 18টা সিট একটা পঞ্চায়েতের প্রার্থী দিয়েছে, এমনি তো এখানে আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতা জিতে গেছি। নেজাটে 26টা সিট 11টা ক্যান্ডিডেট দিয়েছে, সেখানেও তো আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতা জিতেছি। পঞ্চায়েত সমিতি সন্দেশখালী ওয়ানে পঞ্চায়েত সমিতি 23টা পঞ্চায়েত সমিতি মাত্র 4টে পঞ্চায়েত সমিতি প্রার্থী দিয়েছে, সেটা তো জিতবে না, প্রার্থী দিয়েছে, তাহলে 23টার মধ্যে 4টাতে প্রার্থী দিয়েছে, তো জিতবে না আপনি আগে থেকে ধরে বলছেন? আর কি করে জিতবে, মানুষ থাকলে তো জিতবে, যারা প্রার্থী দিতে পারছে না, পঞ্চায়েত সমিতি অলরেডি আমাদের দখলে,
মানুষটা তো বোকা নেই, আর মানুষ তো সঙ্গে আছে। যদি প্রস্তাবক সমর্থন পেত তাহলে 347-এর মধ্যে 347-এর মধ্যে মাত্র 27টা প্রার্থী দেয় পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ মিলে। আসলে দেখুন, 347টা প্রার্থীর মধ্যে 316টা প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমরা জয়লাভ করেছি অলরেডি, বিনা প্রতিদ্বন্দ্বিতায়। হ্যাঁ, পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ এবং 16টা জিপি, সমস্ত 16টা জিপি ওয়াকওভার আমরা আমাদের দল তৃণমূল কংগ্রেস সেখানে অলরেডি পঞ্চায়েতগুলো দখল করেছে, পঞ্চায়েত সমিতিগুলো দখল করেছে। ভোট হলেও যদি আমি তর্কের খাতিরে ধরে নিলাম আমরা হেরে গেলাম ওই গুলোতে, তাও তো পারবে না। 23টা সিটের মধ্যে যারা সন্দেশকালী ওখানে 23টা পঞ্চায়েত সমিতির মধ্যে 4টা তো প্রার্থী দিতে ধরলাম, তর্কের খাতিরে জিতে গেলেও পঞ্চায়েত সমিতি পাবে, বাকিগুলো তো আমরা অকবার জিতে গেছি কোনো প্রার্থী নেই, এটা বুঝতে হবে। আসলে এই একটু আগে শুনছিলাম 52 নম্বর সিটে নিরাপদ সর্দার, নিরাপদ সর্দার আমার এগনেস্টে ক্যান্ডিডেট হয়েছে, নিরাপদ ক্যান্ডিডেট হয়েছে, তার যে প্রস্তাবক আমি এই মাত্র খবর পেলাম, তার যে প্রস্তাবক সে আমাদের টোটাল ফ্যামিলি, তার বংশ পরা সবাই আমাদের, আন্দাজ করে একজন প্রস্তাবকের নাম বসিয়ে দেওয়া হয়েছে। সে বলছে আমি এই ধরনের কোনো প্রস্তাবকের সই করিনি এবং আমি চাইনি, তাহলে কত বড় মৃত্যু। সিপিএম মানে রাম আর বাম একসাথে মিলিতভাবে চলছে, তা যদি না হবে, রাম আর বাম যদি এক না হয় তাহলে 6টা জেলা পরিষদের মধ্যে বিজেপিতে এক জায়গায় প্রার্থী দিয়েছে আর বাকি 4 জায়গায় সিপিএম প্রার্থী দিয়েছে, সেখানে বিজেপি দেয়নি। 2টো জেলা পরিষদ অলরেডি বিজেপি সিপিএমকে প্রার্থী দিতে পারেনি, কেউ আটকায়নি। অতএব ধাপ্পাবাজি দিয়ে প্রস্তাবক সমর্থন পাচ্ছে না, মিথ্যে করে একজনের নাম বসিয়ে দিচ্ছে নিরাপদ সর্দার, সেটাও আপনারা যাচাই করুন যে প্রার্থী সে বলছে আমি কোনোদিন যাইনি, সই করিনি, সম্পূর্ণ সে অভিযোগ করছে, দরকারে সে বলেছে আমি চ্যালেঞ্জে করে যাবো নিরাপদ সর্দারের বিরুদ্ধে। এই তো অবস্থা হতে, ভোলা দলে মাছ ধরতে আইলে তো হবে না, মানুষের সংগঠনের দরকার। মমতা বন্দ্যোপাধ্যায় জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রকল্প তৈরি করবে আর তার সৈনিক আমাদের এখানে বিধায়ক আছে, আমাদের ব্লক থেকে সভাপতি শিবপ্রসাদ হালদার আছে, তৃণমূল কংগ্রেসের সমস্ত লিডারশিপরা আছে, কি আইলা হোক, কি আমপান হোক, কি বুলবুল হোক, কি যশ হোক, যে কোনো বিপর্যয় একমাত্র তৃণমূল কংগ্রেসের সৈনিকরা করে মানুষের পাশে থাকে। কোনো দিন নিরাপদ সর্দারে দেখা যায় নাকি এই শুভেন্দু অধিকারীদের দেখা যায় কোনো দিন, মিথ্যে ভামতাবাজি দিয়ে কোর্টে যেতে একটা কিছু লোকজন নিয়ে কোর্টে গেছে। আরে ওখানে প্রথমত বাধা যদি কেউ পেয়ে থাকে অভিযোগ দেখা যে আমরা প্রার্থী দিতে পাচ্ছি না বা আমাদের দিতে দিচ্ছে না, কোন জায়গায় বাধা হয়েছে, জেলা পরিষদে এখানে কেউ বাধা দিয়েছে, জেলা পরিষদে এখানে কেউ বাধা দিয়েছে এই এসডিও অফিসে, বলুন, প্রমাণ দেখা, তার রেকর্ড দেখা, ভিডিও ফুটেজ দেখা যে তৃণমূল কংগ্রেসের লোকেরা বাধা দিয়েছে, তাহলে সেখানে প্রার্থী দেয়নি কেন, 6টাতে 1টা প্রার্থী দিল, 1টা যখন দিতে পারলো আর 5টা দিতে পারলো না কেন, মানুষ নেই 24-এ দেখবেন মানুষ জবাব দেবে, 24-এ হুড়মুড়িয়ে এই কেন্দ্র থেকে বিজেপি সরে যাওয়ার সঙ্গে সঙ্গে শুভেন্দু দিদির পায়ে এসে জড়িয়ে ধরবে। তাই আমার দিদির কাছে অনুরোধ, যেন ঘা ভাই এমন লাঠি মারে শুভেন্দুর যেন দুপাটি দাঁত পড়ে যায়, এটা আমার দিদির কাছে অনুরোধ।